আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি এখন দেখাবো যে আমাদের স্টক ম্যানেজমেন্টের যে সফটওয়্যারটি রয়েছে বিজনেস কিপার, এটিতে সেলিং সিস্টেমটা কিভাবে কি হবে। আমি সেল সিস্টেমটা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের এটার ভিতরে সেলটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে পস প্রিন্টারে প্রিন্ট করার মতন করে, আরেকটা হচ্ছে সাধারণ ইনভয়েসে প্রিন্ট করার ব্যবস্থা থাকে। তা আমি এখন দুইটাই দেখাচ্ছি আপনাকে। প্রথমত, এই সফটওয়্যারটা বেশিরভাগই ব্যবহার হয়েছে কুইক সেলিং এর জন্য। তো কুইক সেলিং এর জন্য বা পস প্রিন্টারের প্রিন্টের জন্য আমরা এই পিওএস এই মডিউলটা ইউজ করব। তো আমরা পিওএস মডিউলে গেলে আমাদের যদি রেজিস্টার ওপেন করা না থাকে, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করবে যে আমার রেজিস্টারে কত টাকা নিয়ে আমি ডে ওপেন করতেছি। তো আমার এটা ওপেন করা আছে, এখন আমি এটা চালু করলাম। তো এটা চালু করার পরে আমার এখানে কিছু প্রোডাক্ট আছে, এখানে যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট শো করানো যায়, অথবা যে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা থাকে, যেমন গ্রোসারি, গ্রোসারির আমার এই আইটেম গুলো আছে, দেন হচ্ছে আমার ট্রাউজার, ট্রাউজার আমার নাই। তো এই হচ্ছে বিষয়। আর এক পাশে আছে হচ্ছে ব্র্যান্ড, যেমন আমরা এখন কোনো ব্র্যান্ড মেনটেন করতেছি না, তাই ব্র্যান্ড নাই আমাদের। তো এখানে প্রথমে থাকে হচ্ছে ক্লায়েন্ট। ওই যে উপরের দিকে দেখেন ক্লায়েন্ট, এখানে সাধারণত ওয়াকিং কাস্টমারটা অ্যাড করা থাকে। এটা হচ্ছে খুচরা কাস্টমার যার নাম আপনার সফটওয়্যারে এন্ট্রি করার প্রয়োজন নাই, আগে থেকে এন্ট্রি করা থাকে, শুধু তার কাছে আমরা বিক্রি করে দিই। আর যদি নতুন কোনো ক্লায়েন্টের কাছে আমরা বিক্রি করি, তাহলে এখানে যদি এক্সিস্টিং কেউ থাকে তাহলে এখান থেকে সার্চ করতে হবে, অন্যথায় নতুন। যেমন এখন আবুল কালাম নামে একজন আসছে, তাহলে আমরা যাকে জাস্ট তাকে অ্যাড করে নিব এখান থেকে, প্লাসে ক্লিক করে আবুল কালাম, বাকি তথ্যগুলো নন ম্যান্ডেটরি, জাস্ট আমি আবুল কালামের কাছে এখন বিক্রি করছি। তো এখন আমি বিক্রি করব, আমি কি বিক্রি করব, আমি হচ্ছে সিএইচ দিলাম, তো আমার চায়না প্যান্ট চলে আসছে, আমি ওএল দিলাম, আমার অলিম্পিক বিস্কিট চলে আসছে। এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু বার কোড থাকে, এই যে এই বার কোডটা, এই বার কোডটা কিভাবে তৈরি করতে হয় সেটা অন্য আরেকটা ভিডিওতে দেখানো হয়েছে। এখন আপনারা যদি এখানে মাউস পয়েন্টারটা রেখে যদি আপনাদের বার কোড স্ক্যান করেন, লাইক আপনি হচ্ছে প্যান্টের মধ্যে একটা বার কোডের স্টিকার লাগানো আছে এবং সেটা সফটওয়্যারে ইন করানো আছে, তাহলে ওই বার কোডটা স্ক্যান করলেই এখানে প্রোডাক্টটা চলে আসবে, যেটা বড় বড় সুপার শপে বা স্ট্যান্ডার্ড দোকানে গুলাতে করা হয় আর কি। আচ্ছা, তো ওইদিকে কথা না বলে এখন খেয়াল করেন, অলিম্পিক বিস্কিট 12 টাকা পার পিস, কোয়ান্টিটি এক। এখন যদি এমন হয় যে আমার তো দুইটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, দুইটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টে আমি এখন ডিসকাউন্ট দিব, তাহলে এটাকে প্রোডাক্ট লেভেল ডিসকাউন্ট, প্রোডাক্ট লেভেল ডিসকাউন্ট দিতে হবে। সব প্রোডাক্ট লেভেল ডিসকাউন্টের জন্য এই এডিটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে দেখেন, এটা 12 টাকা, তো আমি এটাকে হচ্ছে 2 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, তাহলে এই প্রোডাক্টটা 10 টাকা হয়ে গেছে। এখন এবার এটা যদি আমি 10,000 পিস বিক্রি করার চেষ্টা করি, তাহলে দেখেন কালার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এটা এত পিস নাই আমাদের কাছে, এটা আমরা 10 পিস বিক্রি করি। আর চায়না জিন্স প্যান্ট এটা ধরেন 1400 টাকাটা আমরা বাড়ায় বিক্রি করব, আমরা এটা 1500 টাকা দাম ধরবো, সেক্ষেত্রে সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারতেছি। আচ্ছা, দেন টোটাল আমার বিল হয়েছে কত, দেখেন 11টা আইটেম 1600 টাকা বিল। এখানে কিছু ট্যাক্সের বিষয় আছে, আপনারা যদি ট্যাক্সের নিয়ে কোনো কাজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু এটা অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন 160 টাকা ট্যাক্স চলে আসছে ক্লায়েন্টের ঘাড়ে। এটাকে ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ দুইটাই করার ব্যবস্থা আছে। আচ্ছা, এখন আমার তো টোটাল 1600 টাকা বিল, এখন কি আমি তাকে কোনো ডিসকাউন্ট করব, অর্থাৎ টোটালের উপর? হ্যাঁ, টোটালের উপর ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে ভাইয়া 50 টাকা আমাকে কম দিতেই হবে, সেক্ষেত্রে এখান থেকে আমি দেখেন 1550 টাকা কিন্তু আমি কমায় ফেললাম। দেন আমার কাজ হচ্ছে পেমেন্ট। তো এখানে আরো কয়েকটা অপশন আছে, এটা একটু দেখা দরকার। সাসপেন্ড, সাসপেন্ড মানে হচ্ছে যে এই সেলটা কমপ্লিট এখন করবেন না, কিছুক্ষণ পরে হবে, সেক্ষেত্রে এটাকে সাসপেন্ড করে রাখার ব্যবস্থা আছে। তো বিষয় হচ্ছে যে এখন পেমেন্ট, পেমেন্টে যদি আমি এখন ক্লিক করি, তাহলে আমার এখানে 1550 টাকা লিখাই আছে। তো তারপরেও যদি ক্লায়েন্ট আমাকে 2000 টাকা দেয়, তাহলে আমি এখানে 2000 লিখলে আমার কত টাকা রিটার্ন করতে হবে এটা এখানে দেখাই দিবে। এই যে আমার একে 450 টাকা হচ্ছে রিটার্ন ব্যাক করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন যদি আমি এটাকে সাবমিট করে দেই, তাহলে কিন্তু আমার এটা সেলের জন্য কমপ্লিট। কি কি আসলো এটাতে? আমার লোগো, মানে আপনার প্রতিষ্ঠানের লোগো, সফটওয়্যার বাজার বাংলাদেশ, তারপরে আপনার ঠিকানাগুলো আসবে, সেল নাম্বার 12, এর আগে 12টা সে 11টা সেল হয়েছে আমাদের, সেলের ডেট, রেফারেন্স, সেল অ্যাসোসিয়েট কার মাধ্যমে সেল হয়েছে, কাস্টমার আবুল কালাম, চায়না জিন্স প্যান্ট, এত এত কোয়ান্টিটি করে এইভাবে টোটাল এত টাকা।
দেন হচ্ছে অর্ডার ডিসকাউন্ট এত টাকা, গ্র্যান্ড টোটাল 1550 টাকা। তো এই হচ্ছে এখানকার বিষয়, পেড বাই ক্যাশ অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা, চেঞ্জ হচ্ছে 450 টাকা। মানে এটা কিন্তু অটোমেটিক প্রিন্টে চলে যাবে, এখানে প্রিন্ট দিলেই আপনার হচ্ছে এটা প্রিন্টে চলে যাবে। সেক্ষেত্রে ওই যে যে প্রিন্টারটা আপনারা কিনবেন সেই প্রিন্টারটা সেট আপ থাকলেই হবে আর কি। তো ঠিক আছে, আশা করি এই সেকশনটা বুঝতে পারছেন। তো ব্যাক টু পজ, আমরা আবার পজে ফেরত যাই। এখন দেখেন একটা কুইক সেল করতে কতটুকু সময় লাগে, এটাকে আমি হচ্ছে অলিম্পিক দিব। অলিম্পিকের সাধারণত দাম পরিবর্তন হয় না, আমি হচ্ছে এটাকে 10 পিস দিয়ে দিলাম, পেমেন্ট সাবমিট। আমার কিন্তু আরেকটা সেল কমপ্লিট, অর্থাৎ কুইক সেলিং এর জন্য এটা খুব পারফেক্ট, এটা ব্যবহার করাই আমার মতেন ভালো হয়। আর আরেকটা সেল আছে, এটা হচ্ছে এই যে সেলস, এই অ্যাড সেলস। অ্যাড সেলস কি হয়, একটা স্ট্যান্ডার্ড ইনভয়েস হয়, সেক্ষেত্রে কাস্টমার আমি এখানে দিয়ে দিব ওয়াকিং কাস্টমার, প্রোডাক্ট অলিম্পিক জিন্স 1 পিস করে দিলাম, আর পেমেন্ট স্ট্যাটাস ডিউ বা পেই, ডিউ থাকলে 100% ডিউ থাকবে। তো আমি একটা সেল করে ফেলি, এই যে এটা ডিউ, এটার ইনভয়েসটা দেখেন একটু অন্যরকম আসছে। তো ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইনভয়েস, স্ট্যান্ডার্ড ইনভয়েস এখন পেমেন্ট নিতে হবে, কারণ তার কাছে তো আমরা টাকা পাই 1412 টাকা। সো এখন পেমেন্ট নিতে চাইলে এই যে পেমেন্ট, এখানে গিয়ে আমরা হচ্ছে তার থেকে পার্শিয়ালি পেমেন্ট নিতে পারবো। তখন সে 500 টাকা পেমেন্ট করবে এখন, আর বাকি টাকাটা সে পরে পেমেন্ট করবে, তাহলে এটা ডিউ থেকে যাবে, এখনো তার কাছে 912 টাকা ডিউ আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে এডিটও করা যাবে, যে এডিট সেল, ডুপ্লিকেট সেল, যে এই প্রোডাক্টগুলাই অন্য আরেকজন নেবে সেক্ষেত্রে ডুপ্লিকেট সেল করা যাবে, প্যাকিং লিস্ট করা যাবে, এগুলো দেখবেন আপনারা একটু ঘাটাঘাটি করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। আশা করি সেলসের বিষয়টা ক্লিয়ার, যদি সেলসটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে ডিলিট করে দিলে এখন স্টকটা রিটার্ন চলে আসবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।